শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে নবম দশম শ্রেণীর গণিত অধ্যায়ের গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা জ্যামিতি। তো প্রথমে আমি আমার পরিচয়টা বলে দিই। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম জসিম, রিসোর্স টিচার, গণিত, সাগরনাল হাই স্কুল, জুড়ি, মৌলভীবাজার থেকে। তো যারা যারা আমার ক্লাসে সংযুক্ত আছো, আমি আশা করি সবাই ভালো আছো, নিজ যে যেখানে আছো নিজ অবস্থানে ভালো আছো, এটাই আমার কাম্য। এই বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে আমরা ক্লাসে উপস্থিত হয়ে ক্লাস করতে পারছি না, সেজন্য এই ভিডিও ক্লাসগুলো সকল শিক্ষার্থীদের জন্য। আমরা আজকে যে আলোচনায় আসতে চাচ্ছি সেটা হচ্ছে জ্যামিতি। এই জ্যামিতি বিষয়টা আমাদের মাধ্যমিকে অনেক ভয়ের একটা বিষয়। অনেকেই মনে করে যে জ্যামিতিটা কেন, এটা তো না দিলেই হতো, তাই না? আসলে এটা ভয়ের একটা জিনিস। এই জ্যামিতির জন্য আমরা অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারি না, এই জ্যামিতিকে অভিশাপ দিই। আমরা মনে করি জ্যামিতি মানেই মুখস্থ করে রাখতে হবে, উপপাদ্য মুখস্থ করে রাখতে হবে, সম্পাদ্য মুখস্থ করে রাখতে হবে। আসলে জিনিসটা এরকম না। আমরা যারা জ্যামিতি নিয়ে পড়ালেখা করতেছি বা জ্যামিতি যারা বুঝে বুঝে আমরা পড়ি, যেগুলোর অনেকগুলো দেখা যায় থিওরিটিক্যাল সমাধান আছে, এই সমাধানগুলো যখন আমরা বুঝে বুঝে করতে পারি তখন আমাদের কাছে জ্যামিতিটা অনেক সহজ মনে হবে, এটাই স্বাভাবিক। তো আমরা আজকে যেটা আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ে, ষষ্ঠ অধ্যায়ে যে বিষয় সেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিসটা রিলেটেড হচ্ছে ত্রিভুজের সাথে। যে ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজটা হচ্ছে এরকম একটা কি থাকবে, ক্ষেত্র থাকবে, এই যার ক্ষেত্রটা হচ্ছে তিনটা বাহু দ্বারা আবদ্ধ একটি ক্ষেত্র, এই তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলি। আর এই ত্রিভুজটা বাহুবেদে তিন প্রকার, সেমভাবে কোণ বেদেও তিন প্রকার হয়, এগুলো আমরা জানি। আমরা অনেকেই জানি যে ত্রিভুজ বাহুবেদে হয় তিন প্রকার, কোণ বেদে হয় তিন প্রকার, এখন সেটা কথা না। কথা হচ্ছে যে ত্রিভুজ যেহেতু কোণ বেদে তিন প্রকার, ত্রিভুজে কটা কোণ থাকবে, একটা, দুইটা, তিনটা। হ্যাঁ, এই তিনটা কোণ যে কোনো ত্রিভুজের এই তিনটা কোণ যদি আমরা যোগ করি তাহলে সেই তিনটা কোণের সমষ্টি কি হবে, 180 ডিগ্রি, এটা আমরা জানি, বা দুই সমকোণ। হ্যাঁ, এটা আমরা জানি, সবাই জানি আমরা যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদেরকে। আমরা আজকে যে বিষয়টা নর্মালি নিয়ে আলোচনা করব সেটা কি, আমরা প্রায়ই দেখি একটি প্রশ্ন বারবার পরীক্ষায় ঘুরে ফিরে আসে। প্রশ্নটার ধরনটা হচ্ছে এরকম যে মনে করো ABC একটি ত্রিভুজ আছে, হ্যাঁ, যার বিকুণ এবং সিকুণ, এই যে দুইটা কোণ থাকবে, এই সিকুণের সমদ্বিখণ্ডক দ্বয়, যদি আমরা সমদ্বিখণ্ডক নির্ণয় করি এই ত্রিভুজের কোণগুলোর, তাহলে সমদ্বিখণ্ডক দ্বয় কি হবে, একটা বিন্দু যদি অবিন্দুতে ছেদ করে, তাহলে আমাদেরকে প্রমাণ করার জন্য বলবে প্রমাণ করো যে অ্যাঙ্গেল BOC = 90° প্লাস হাফ অ্যাঙ্গেল A। এইরকম একটা প্রশ্ন আমরা যদি দেখি আমাদের বিভিন্ন সালের কিংবা বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো আমরা যদি ঘাটাঘাটি করি, তাহলে এইরকম একটা প্রশ্ন জ্যামিতির এই অংশে এরকম একটা প্রশ্ন প্রায় সময় আমরা দেখতে পাই। তো এই প্রশ্নটা হয় কি, আমরা অনেক স্টুডেন্টে আমরা পারি, আবার অনেকেই পারি না, আবার অনেকে কি হয় যে মুখস্থ করে ফেলি। আসলে জিনিসটা এরকম না। আমরা দেখব এই অংশটার মানে এই প্রশ্নটার সমাধানটা আমরা কিভাবে করব। তো আমরা যদি একটা ত্রিভুজ এইরকম আমি ধরে নেই ABC, যেহেতু আমার কাছে পেন্সিল কিংবা রোলার এগুলো নাই, কম্পাস নাই, সেহেতু আমি নিজ হাতেই এটা আঁকে দিচ্ছি। তো তোমরা যারা আসছো ক্লাস দেখতেছো তারা সবাই নিশ্চয়ই পেন্সিল রোলার আর কম্পাস নিয়ে বসে আছো, খাতায় এটা আঁকতে হবে, ঠিক আছে? ABC একটা ত্রিভুজ আমরা আঁকলাম, এই ABC ত্রিভুজের বিকুণ আর সিকুণের সমদ্বিখণ্ডক দ্বয়, আমরা কম্পাস আর পেন্সিলের সাহায্যে সমদ্বিখণ্ডক আঁকবো, এই পাশেও সেম আমরা সমদ্বিখণ্ডকটা আঁকলাম।
তো তারা পরস্পর কি হলো অবিন্দুতে ছেদ করলো। তো যদি অবিন্দুতে ছেদ করে আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে যে বি ও সি যে কোণটা উৎপন্ন হবে এই কোণটা 90 ডিগ্রির চেয়ে আরো হাফ অ্যাঙ্গেল এ বেশি, এটাই আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে। তো আমরা একটু আগে দেখছিলাম যে আমরা যদি সাধারণ নির্বচনটা লিখি এরকম, বিশেষ নির্বচনটা কি হবে, বিশেষ নির্বচনটা হবে এরকম যে মনে করি ত্রিভুজ এ বি সি এর বিকুণ এবং সিকুণের সমদ্বিখণ্ডক দ্বয় কি হলো অবিন্দুতে ছেদ বা অবিন্দুতে মিলিত হলো। অবিন্দুতে মিলিত হলো, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে কি, তাহলে প্রমাণ করতে হবে যে এটা আমরা লিখে নিলাম যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব আমরা, এই যে আমাদের দেওয়া আছে হ্যাঁ এই অংশটা আমরা প্রমাণ করব, প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বি ও সি কেল টু 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব যে প্রমাণের ক্ষেত্রে যদি আমরা আসি, প্রমাণে যদি আসি তাহলে প্রমাণে আসার পর আমরা কি লিখব, আমরা একটু আগে দেখছি যে ত্রিভুজের যে কোনো ত্রিভুজ হোক ছোট হোক বড় হোক সেটা কথা না, কথা হচ্ছে যে কোনো ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে আমরা কত ডিগ্রি পাচ্ছি 180 ডিগ্রি। হ্যাঁ এটা আমরা ব্যবহার করব এখানে যে ত্রিভুজ এ বি সি যদি আমরা চিন্তা করি তাহলে ত্রিভুজ এ বি সি আমরা কি লিখতে পারি যে তিনটা কোণ আছে কি আছে, অ্যাঙ্গেল এ আছে, অ্যাঙ্গেল বি আছে আর কি আছে অ্যাঙ্গেল সি, এগুলো আমরা যদি যোগ করি তাহলে কত পাচ্ছি এখানে 180 ডিগ্রি। তো এখানে যদি আমরা কি করি প্রত্যেকটার সাথে হাফ গুণ দিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি হাফ অ্যাঙ্গেল এ প্লাস হাফ অ্যাঙ্গেল বি প্লাস হাফ অ্যাঙ্গেল সি, কেলটা আমরা কত পাচ্ছি এখানে 180 ডিগ্রি ইনটু হাফ। হ্যাঁ প্রত্যেকটার সাথে আমরা কি করলাম হাফ গুণ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমরা কি পাই যদি আমরা দেখি যে হাফ অ্যাঙ্গেল বি প্লাস হাফ অ্যাঙ্গেল সি তাহলে আমরা কত পাচ্ছি এখানে পাচ্ছি 90 ডিগ্রি, আর ওই যে হাফ অ্যাঙ্গেল এ এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে নিই তাহলে মাইনাস হাফ অ্যাঙ্গেল এ, এটা আমরা লিখতে পারি। এতটুকু গেল, এটা হচ্ছে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে। এখন যদি আমরা এই যে বি ও সি একটা ত্রিভুজ পাচ্ছে এখানে, এই বি ও সি ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি তাহলে বি ও সি ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি দেখো, হ্যাঁ বি ও সি যে ত্রিভুজটা আছে আবার এটা লিখতে পারি আমরা যে আবার ত্রিভুজ বি ও সি এ সেমভাবে আমরা লিখতে পারি তিনটা কোণ কী কী আছে, অ্যাঙ্গেল বি ও সি একটা কোণ আছে, যে বি ও সি একটা কোণ, আর একটা কোণ কী আছে ও বি সি, হ্যাঁ আরেকটা কোণ কী আছে ও সি বি, এই তিনটা কোণ যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি এখানে 180 ডিগ্রি। গুড, আমরা এখন এখানে কি লিখতে পারি যে বি ও সি যে কোণটা আছে প্লাস এই যে ওবিসি, ওবিসিটা কি, ওবিসি যে কোণটা সেটা হচ্ছে বিকুণের অর্ধেক, মানে বিকুণের সমদ্বিখণ্ডকটা হচ্ছে অবিবাহুটা। তো সেটা যদি হয় তাহলে ওবিসি কোণের পরিবর্তে আমরা কি লিখতে পারি হাফ অ্যাঙ্গেল বি, সেমভাবে ওসিবি যে কোণটা আসছে সেটা কি সিকুণের অর্ধেক, তাহলে আমরা কি লিখতে পারি হাফ অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। এখন দেখো যে বি ও সি প্লাস এই যে হাফ অ্যাঙ্গেল বি প্লাস হাফ অ্যাঙ্গেল সি, এই যে অংশটা, হ্যাঁ এই অংশটা সমান আমরা কি লিখতে পারি, এই অংশটা সমান আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ, তাহলে এটা আমরা এখানে লিখে লিখ নেই 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 180 ডিগ্রি। তো সেটা যদি হয় আমরা এখান থেকে কি লিখতে পারি যে অ্যাঙ্গেল বি ও সি সমান আমরা কত লিখতে পারি এখানে 180 ডিগ্রি আছে, আর এটা যদি আমরা ওই পাশে নিয়ে নিই তাহলে মাইনাস 90 ডিগ্রি, আর এই যে মাইনাস হাফ অ্যাঙ্গেল এ সেটা কি হয়ে যাবে প্লাস হাফ অ্যাঙ্গেল এ হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি যে অ্যাঙ্গেল বি ও সি কেল টু 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত জানি 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল এ। দেখো আমাদের এইটা করার কথা ছিল যে এই অংশটাই আমাদের সমাধানের জন্য বলছিল, তো আমরা সেটা সমাধান করে ফেলছি, এখানে লিখতে পারি আমরা প্রমাণিত, হ্যাঁ এটা আমরা প্রমাণ করে ফেলছি। তো দেখো এখানে মুখস্থ করার মতো কিছু নাই, হ্যাঁ এই জিনিসগুলো যদি আমরা ছোটো ছোটো জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা খুব সহজেই
ज्यामिति के उपभोग्य एक विषय हिसाब से हाँ शिखते परि। अच्छा एटा गेलो ये प्रश्न क्षेत्र, तो ये प्रश्न क्षेत्र आबार देखा जाए जे सेम सृजनशीले एरकम एक प्रश्न थाकते परे, आबार एरपरे एटा जदि ख नम्बरे आसे ताहले ग नम्बरे एरकम एक प्रश्न दिए थाके जे मने करो एरकम जे त्रिभुज ए बी सी एक त्रिभुज धरे निलाम आमरा, त्रिभुज ए बी सी ए जदि बिकुण एवं सिकुण एर कि होबे सिकुणेर बहिर्द्विखंड आगे कि छिलो समद्विखंड, ताहले बहिर्द्विखंडक माने कि होबे बहिर्द्विखंडक माने कि होबे एटा आमी एकटु परे देखिये दिच्छि जे बिकुण एवं सिकुणेर बहिर्द्विखंडक द्वये जदि एकटा बिंदु धरे नाओ जदि ओ बिंदुते एसे मिलित हय ओ बिंदुते मिलित हय ताहले सेक्षेत्रे ताहले प्रमाण करो जे की लिख हमरा एटा प्रमाण करार जन्य बोलते पारे बी ओ सी इक्वल टू 90 डिग्री माइनस हाफ एंगल ए, जे कोनटा होबे सेटा 90 डिग्री चे आरो एंगल ए एर अर्धेक होबे, एटा हमरा प्रमाण करार जन्य बोलते पारे। तो सेक्षेत्रे हमरा जे जिनिसटा देखबो सेम आमरा कि करब एटार मतोई एकटा त्रिभुज एके नेब, ठीक आछे एकटा त्रिभुज खूब सुंदर करे एकटा त्रिभुज आँकबो आमरा पेंसिल रोलार और कम्पासेर साहाज्ये सुंदर करे एकटा त्रिभुज जदि आमरा आँकि, धरे नाओ एरकम एकटा त्रिभुज आमरा आँकलाम जेटा होच्छे एकुण एटा होच्छे बिकुण और एटा होच्छे सिकुण। हाँ तो एई बाहुटारे जदि आमरा ए बी बाहुटाके वर्धित करी ताहले एखाने एकटा कोण उत्पन्न होबे, एई जे बी बिंदुते एकटा कोण उत्पन्न होबे, सेम भावे ए सी बाहुटाके जदि आमरा वर्धित करी ताहले एखाने सी बिंदुते एकटी कोण उत्पन्न होबे। এই যে কোণ এটা কিন্তু বহিঃস্থ কোণ, এই যে বহিঃস্থ কোণ বাইরে উৎপন্ন হচ্ছে তাহলে অবশ্যই বহিঃস্থ কোণ বি কোণ যেটা হবে সেটা হবে বহিঃস্থ কোণ। এখানে একটা জিনিস আমরা মাথায় রাখবো যে ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন যে বহিঃস্থ কোণটা হবে সেই কোণটা হবে তার বিপরীত অন্তস্থ দুইটি কোণের সমষ্টি সমান। যেমন আমরা যদি বি কোণটা ধরি তাহলে বি কোণের বহিঃস্থ কোণ যেটা হবে সেটা কি হবে একুণ আর সিকুণের সমষ্টির সমান। सेम भावे सिकुणेर बहिस्थ जे कोणटा उत्पन्न होच्छे एई बहिस्थ कोणेर परिमाणटा होबे एकुण आर बिकुणेर समष्टिर समान, एई जिनिसटा आमरा माथाय राखबो। आर बहिर्द्विखंडक बोलते आमरा कि बुझछि बहिस्थ जे कोण उत्पन्न होच्छे एई कोणेर अंतर्द्विखंड। सेम भावे एई कोणेर जदि आमरा कि करि कम्पास आर पेंसिलेर साहाज्ये दिये आमरा एटा आँकि ताहले एखाने कि पाच्छि ओ बिंदुते एसे मिलित होच्छे। आमादेरके प्रमाण करार जन्य बोलछे जे बी ओ सी जे कोणटा সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ, এটা প্রমাণ করার জন্য বলছে। এখন এ বি বাহুকে যদি আমরা ধরে নেই এম পর্যন্ত বর্ধিত করলাম, এ সি বাহুকে যদি আমরা ধরে নেই এন পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে সি বিন্দুতে যে বহিঃস্থ কোণটা উৎপন্ন হলো সেটা কি হবে বি সি এন বহিঃস্থ কোণ, আর বি সি এন এর অর্ধেকটা কি হবে অর্ধেকটা হবে বি সি ও। সেমভাবে এই যে সি বি এম যে বহিঃস্থ কোণ উৎপন্ন হচ্ছে তার অর্ধেকটা কি হবে সি বি এম, এই জিনিসগুলা মাথায় রেখে আমরা এটা আনসার করব। তো সবাই এটা করে রাখবা, এটা করলে দেখা যাবে যে এই প্রশ্নটা কমন আসতেছে, ঠিক আছে। তাহলে এটাই থাকলো আগামী দিনের হোমওয়ার্ক, সবাই করে রাখবা। আর সেই সাথে আগামী দিন পর্যন্ত দেখা হচ্ছে সবার সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।